মতলবে উদ্ধারকৃত নোয়াখালীর গৃহবধূ পলির হত্যা মামলার প্রধান আসামি হান্নান গ্রেফতার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নোয়াখালীর গৃহবধূ পলি আক্তারকে হত্যার পাঁচ দিনের মাথায় প্রধান আসামি হান্নান মুন্সিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন। চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে চাঁদপুর পিবিআই। রোববার দুপুরে চাঁদপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পিবিআই এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। পিবিআই জানায়, পলির শরীরে থাকা চিরকুটের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত হান্নান মুন্সিকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। স্বীকারোক্তিতে হান্নান জানায়, তারা দুজন পরকীয়ায় লিপ্ত ছিল। গত 3 জুলাই আনুমানিক 3টার সময় পলিকে নিয়ে হান্নান মতলব উত্তর থানার একটি নির্জন স্থানে পলির কাপড়ের ব্যাগে থাকা জামাকাপড় দিয়ে গাড়িতেই তার নাকে মুখে চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে পলির লাশ নিজের গাড়িতে করে ঘটনাস্থলের রাস্তার পাশে ফেলে রেখে হান্নান চলে যায়। রোববার সকালে তার দেয়া তথ্য মতে মোবাইল ফোন ও নিহতের জামাকাপড় উদ্ধার করা হয়। তবে হান্নান মুন্সি তার চাচাতো ভাইদের সাথে সম্পত্তিগত বিরোধ থাকায় পলি আক্তারকে হত্যা করে তাদের আসামি বানাতে এই পরিকল্পনা করে, যা চিরকুটে লেখার সাথে প্রমাণিত হয়। গত 5 জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কালীরবাজার রাস্তার পাশ থেকে 28 বছর বয়সী পলি আক্তারের মৃতদেহ উদ্ধার করে মতলব উত্তর পুলিশ। ঘটনার পর তার বড় ভাই মোহাম্মদ ফরহাদ হোসেন সোহাগ বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই পুলিশের ছায়া তদন্ত টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার ঘটনার মূল হোতা হান্নান মুন্সিকে শনাক্ত করে। হত্যাকাণ্ডের 5 দিনের মাথায় 9 জুলাই মূল আসামি হান্নান মুন্সিকে চট্টগ্রাম থেকে আটক করেন।